আমন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। ওমানের করোনা পরিস্থিতি উদ্বেগ ও ভীতি সৃষ্টি করছে, জানালেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। করোনা মহামারীতে ওমান ছেড়েছে 8,000-এর অধিক শিক্ষার্থী। কাতারে ফের চোখ রাঙাচ্ছে করোনা, নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি। করোনা নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। ওমানে ক্রমেই ঊর্ধ্বমুখী করোনা, বাড়ল সীমান্ত বন্ধের সময়সীমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্পূর্ণ চালু অবস্থায় ওমানের সুরে একটি সুপার মার্কেট বিক্রি করা হবে। আগ্রহীরা যোগাযোগ করুন 9689599061 এই নম্বরে। ওমানে হঠাৎ বেড়ে গেছে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে করোনা ভাইরাস রোগীদের সংখ্যা। গত সোমবার যেখানে আইসিইউতে রোগীর সংখ্যা ছিল 22 জন, সেখানে আজ বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা 200 ছাড়িয়েছে। আজ দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 316 জন। গত সপ্তাহে টানা 4 দিন কোনো মৃত্যুর খবর না পেলেও চলতি সপ্তাহে করোনায় মারা গিয়েছে 3 জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 1535 জনে। গত সোমবার দেশটিতে সুস্থতার হার ছিল 95%, আর এই সপ্তাহে তা 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 94%। নতুন করে দেশটিতে আশঙ্কাজনক হারে বাড়ছে আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা। সর্বশেষ গত এক সপ্তাহে 12 জন বেশি করোনা রোগী আইসিইউতে ভর্তি হয়েছেন। গত সোমবার হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল মাত্র 11 জন, আর এই সোমবার নতুন ভর্তি রোগীর সংখ্যা 28 জন। গত সোমবার ওমানের সকল হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা যেখানে ছিল 92 জন, সেখানে এই সোমবার বেড়ে দাঁড়িয়েছে 136 জনে। একই সময় ইন্টেনসিভ কেয়ার ইউনিট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 থেকে 34 জনে। সরকারি পরিসংখ্যান অনুসারে দেশটির বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছেন মাস্কাট প্রদেশে। গত সপ্তাহে গণমাধ্যমে এক বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আহমেদ বিন মোহাম্মদ আল সাইদি জানিয়েছেন, 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়া আমাদের উদ্বেগ ও ভীতি সৃষ্টি করেছে, তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে অনেক নাগরিক এখনও সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে না। একই সাথে অনেক নাগরিক ভ্যাকসিন নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করছে, যা আমাদের দেশের করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি করেছে। ওমানের সুর অঞ্চলের বহুল পরিচিত বাংলাদেশী মালিকানাধীন সিটি কর্নার সুপার মার্কেটটি সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি করা হবে। 3 তলা বিশিষ্ট এই মার্কেটটিতে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে কয়েক হাজার আইটেমের দেশি বিদেশি পণ্য রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিল সিআইপি প্রবাস টাইমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকৃত আগ্রহী ব্যক্তিদের +9689599061 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। করোনা মহামারীতে ওমানে বিপুল পরিমাণের বিদেশি শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম পরিবর্তন করে নিজ দেশে ফেরত গিয়েছে। গত বছর এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশটিতে প্রায় 8,600 শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম স্থানান্তর করেছে বলে জানিয়েছে ওমানের জাতীয় তথ্য কেন্দ্র, যাদের মধ্যে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা বেশি। মাস্কাটে অবস্থিত ভারতীয় স্কুল থেকে প্রায় 887 জন শিক্ষার্থী স্থানান্তর শংসাপত্র নিয়ে নিজ দেশে ফেরত গিয়েছে। দেশটিতে মাস্কাটে অবস্থিত ভারতীয় স্কুল থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিজ দেশে ফেরত গিয়েছে। এর মধ্যে ওয়াদি কবির স্কুল থেকে 292 জন, সোহার স্কুল থেকে 511 জন ও মোলাদ্দা স্কুল থেকে 329 জন। গোবরা, দারসেইট ও সিব শাখা থেকে প্রায় 250-এর বেশি শিক্ষার্থী প্রতিষ্ঠান ছেড়ে চলে গিয়েছে। ওমানের জাতীয় তথ্য কেন্দ্র অনুযায়ী 2019 সালের ডিসেম্বরে দেশটিতে মোট প্রবাসীর সংখ্যা ছিল 17,12,798 জন। এক বছরের ব্যবধানে এই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 14,43,128 জনে। বিপুল সংখ্যক প্রবাসী ওমান ছেড়ে চলে যাওয়ার প্রভাব পড়েছে স্কুলের শিক্ষার্থীদের উপরও। একই চিত্র বাংলাদেশের স্কুলেরও। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ স্কুলের প্রধান শাখাতে উল্লেখযোগ্য হারে কমছে শিক্ষার্থীর সংখ্যা, সেই সাথে স্কুল নিয়ে দূতাবাসের খামখেয়ালিপনায় বেশ নাজুক অবস্থা এখন প্রতিষ্ঠানটির। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফের চোখ রাঙাচ্ছে মহামারী করোনা, ক্রমেই খারাপের দিকে যাচ্ছে দেশটির করোনা পরিস্থিতি। বর্তমানে দেশটিতে প্রতিদিন গড় আক্রান্তের সংখ্যা 400-এর ওপরে। এ অবস্থায় কাতার প্রশাসন আবারও কঠোর বিধিনিষেধ জারি করায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জেল জরিমানার হাত থেকে বাঁচতে তাই সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান প্রবাসীদের। প্রবাসীরা জানান, এখানে আবারও করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কাতারে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা 7,000-এর বেশি, আর দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 200+। তবে এর মধ্যেই কাতার জুড়ে গণহারে চলছে করোনা টিকাদান কর্মসূচি।
করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। রোববার দেশটির ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটি বলেছেন উদ্ভিদ ও শিল্পমন্ত্রী দাতুক ডক্টর মোহাম্মদ খায়রুদ্দিন আমান রাজালি। তিনি বলেন, সরকার কোভিড-19 স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলির আবাসন সরবরাহের সক্ষমতা মূল্যায়ন করছে, যাতে করে বিদেশি কর্মনির্ভর যে কয়েকটি সেক্টর রয়েছে তাতে কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে। এটি সফল হলে সরকার বিবেচনা করবে বিদেশি শ্রমিক নিয়োগে, তবে সব ক্ষেত্রেই মালয়েশিয়ান কর্মীদের প্রাধান্য দেওয়া হবে। সরকার কিছু সেক্টরে শূন্যপদ পূরণের জন্য অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে পুনরুদ্ধার কর্মসূচিও গ্রহণ করবে বলে জানান মন্ত্রী। বিশ্বব্যাপী চলছে করোনার ভয়াবহ তাণ্ডব। মহামারীর দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। কাতার, সৌদি, দুবাই সহ ওমানেও ক্রমান্বয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় ওমানে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা 316 জন, যা গত সোমবারের তুলনায় 118 জন বেশি। সোমবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 135,990 জন এবং মোট সুস্থের সংখ্যা 127,853 জন। নতুন একজন মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা 1,535 জন। দেশটিতে মোট সুস্থতার সূচক 94%। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 28 জন। এখনও পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন 136 জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন 34 জন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 155 জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ওমান করোনা মহামারীর ঊর্ধ্বমুখী হওয়ায় দেশটির সীমান্ত বন্ধের সময়সীমা আবারও বাড়িয়েছে সুপ্রিম কমিটি। রোববার দেশটির সুপ্রিম কমিটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমানের সকল স্থলবন্দর বন্ধ রাখা হবে। ওমান টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সুপ্রিম কমিটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওমানের সকল স্থলবন্দর বন্ধ থাকলে ওমানের বাইরে থাকা নাগরিকরা চাইলে স্থলবন্দর দিয়ে প্রবেশের অনুমতি পাবেন। তবে যারা স্থলবন্দর দিয়ে ওমানে প্রবেশ করবেন তাদের 7 দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। একই সাথে সুপ্রিম কমিটির সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ওমানে গাল ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি জুলফার কোম্পানির উৎপাদিত বেশ কয়েকটি ওষুধ বিতরণ, ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদন নিষিদ্ধ থাকা ও ওষুধ উৎপাদনে সমস্যা থাকার কারণে গাল ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি কোম্পানির উৎপাদিত বেশ কয়েকটি ওষুধ ব্যবহার, বিতরণ ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। ওষুধগুলো হলো মিউকোলিটি সিরাপ, সুপার প্রোকট এস সাপোজিটর, জুলমেন্টিন 375 মিলিগ্রাম ট্যাবলেট, বাটালিন 2 mg ট্যাবলেট, বাটালিন 4 mg ট্যাবলেট, জুলমেন্টিন 4 ট্যাবলেট, স্কোপিনাল সিরাপ ও লিপিগার 10 mg ট্যাবলেট। এমওএইচ জানিয়েছে, ওষুধগুলো দ্রুত ব্যবহার বন্ধ করতে হবে। একই সাথে ওষুধের বিকল্প ওষুধ লেখার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের আহ্বান জানানো হয়েছে। একই সাথে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে এই ওষুধ দ্রুত অপসারণ ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ওমানের দক্ষিণা শারকিয়া পৌরসভায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মহিলাসহ একদল প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। আরোপি আজ এক বিবৃতিতে আরোপি জানিয়েছে, অত্র অঞ্চলে মহিলাসহ একদল প্রবাসী বেশ কিছুদিন ধরে অনৈতিক কাজের সাথে লিপ্ত রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ, তবে গ্রেপ্তারকৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি আরোপি। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।